শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান মজুমদার। আজকের আলোচনার বিষয় ব্যাকরণ, ক্লিয়ার ক্লাস। আশা করি পুরো ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ক্লিয়ার কালের সংজ্ঞা সম্পর্কে। কাল মানে কি? কাল শব্দের অর্থ হল সময়। তাহলে ক্লিয়ার কাল বুঝতে গেলে আগে বুঝতে হবে ক্রিয়া মানে কি। আমরা জানি যে পদ, বিভিন্ন ধরনের যে পদ আমরা জানি, বিশেষ বিশেষণ সর্বনাম অভয় ক্রিয়া, এর মধ্যে ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়। কিন্তু যখন কোনো কাজ করবে সেটা হলো ক্রিয়া। যেমন আমি বই পড়ি, এখানে পড়িটা হলো ক্রিয়া। এই ক্রিয়া যেটা আছে সেই ক্রিয়া যে নিষ্পন্ন হওয়ার, সম্পূর্ণ হওয়ার যে সময় সেটাকে বলা হয় কাল। কারণ আমরা যে কাজটা করি এই কাজটা করার একটা সময় আছে। যেমন কিছু কাজ আছে আমরা আগে করে ফেলেছি, কিছু কাজ আমরা বর্তমানে করছি, আর কিছু কাজ আমরা ভবিষ্যতে করবো বা আগামী দিনে করবো। সেই রকম সেই ভিত্তিতে ক্রিয়ার যে কাল আছে সেটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা আছে, তিনটি রূপ আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তোমাদের বিষয়টা কমন একটা বিষয়, তারপরে এখানে তোমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ ভিতরে কিছু জটিলতা আছে, কারণে খুব মনোযোগ সহকারে ক্লাসে দিতে হবে। তাহলে বর্তমান কাল মানে হচ্ছে বর্তমানে সাধারণভাবে আমরা যদি কোনো কাজ করি সেটা হলো বর্তমান কাল। যেমন আমি বই পড়ি, এরপর দেখবে অতীত কাল, যে কাজটা করে ফেলা হয়েছে মানে সম্পূর্ণ হয়ে গেছে, আগে সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে অতীত কাল। আর একটা ভবিষ্যৎ কাল, যেটা কী হবে আগামীতে বা ভবিষ্যতে সম্পূর্ণ হবে, এখনো হয়নি, সেটা হলো ভবিষ্যৎ কাল। তিনটা যে প্রধান তিনটা যে রূপভেদ আছে এই প্রত্যেকটি আবার আলাদা আলাদা রূপভেদ আছে। যেমন প্রথমে বর্তমান কালের তিনটি রূপ আমরা দেখতে পাই, তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, আর একটা হচ্ছে পুরে গঠিত বর্তমান। প্রথমে আমরা দেখব সাধারণ বর্তমান মানে, সাধারণ বর্তমান কাজ হচ্ছে সাধারণভাবে যদি কোনো কাজ করাকে বোঝায় সাধারণভাবে করি সেটা হলো তোমার সাধারণ বর্তমান। যেমন সকালে সূর্য ওঠে, এটা হলো সাধারণ বর্তমান। তাহলে সাধারণ বর্তমানের আরেকটা নাম আছে নিত্যবৃত্ত বর্তমান। এরপরে দেখবে ঘটমান বর্তমান। খেয়াল করবে ঘটমান মানে হচ্ছে এখন ঘটছে, এখনও কাজটা কি হচ্ছে চালু আছে। যেমন আমার ছোট ভাই লিখছে, তাহলে বর্তমান বর্তমান হলো বর্তমান কালে যদি কাজ, কোনো একটা কাজ হচ্ছে বলে, এটা এখনো কমপ্লিট হয়নি, এখনো সম্পূর্ণ হয়নি, এই ধরনের বলে সেটা হয়ে যাবে বর্তমান বর্তমান। উদাহরণটা আমি বলি, আমার ছোট ভাই লিখছে মানে তিনি কাজটা এখন করছে। এরপর দেখবে পুরো গঠিত বর্তমান, পুরো গঠিত, পুরো গঠিত মানে হচ্ছে একেবারে এটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হলেও এটার ফলাফল এখন বাকি আছে, মানে একটু আগে কাজটা সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বাকি আছে, সেটা হবে পুরো গঠিত বর্তমান। যেমন অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি, তাহলে সে কী করলো, অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি মানে অবশেষে কাজটা করে ফেললাম, কিন্তু এখন এটার পুরোপুরি ফলাফলটা পাইনি। যেমন কেউ যদি মনে করো যে পরীক্ষা দিয়েছে, জাস্ট পরীক্ষাটা দিল, এখন কিন্তু সে ফলাফলটা এখন পায় নাই। এ ধরনের যদি ক্রিয়া সংগঠনের সমগ্র সেটা হয়ে যাবে পুরো গঠিত বর্তমান। এরপরে আমরা যাব যে দু নম্বর যেটা আছে অতীতকাল। অতীতকালকে আবার চারটি রূপে বা চারটি শ্রেণীতে ভাগ করেছে, চারটি ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরো গঠিত অতীত, আর একটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। প্রথমে আমরা আলোচনা করব সাধারণ অতীত সম্পর্কে। তাহলে কোনো ক্রিয়ার কাজ বা কোনো একটা ক্রিয়া যদি কী হয় অতীতে সাধারণভাবে সংঘটিত হতে বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে সাধারণ অতীত। যেমন আমি খেলা দেখে গেলাম, এটা সাধারণভাবে বোঝা, এখানে আর কোনো জটিলতা নাই। এরপর দেখবে ঘটমান অতীত। ঘটমান অতীত মানে হলো অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল বোঝায়, সেটা হয়ে যাবে তোমার ঘটমান অতীত। যেমন সুমন বই পড়ছিল। এরপর আমরা আলোচনা করব পুরো গঠিত অতীত কাল সম্পর্কে। পুরো গঠিত অতীত হচ্ছে ক্রিয়া
যদি কোনো ইয়ার ই হয়ে যায় অনেক আগে শেষ হয়ে গেছে এরকম বুঝে, অনেক আগে সেটা শেষ হয়ে গিয়েছে বুঝে, তাহলে অতীত মানে হচ্ছে যে যেটা হয়ে গেছে কিন্তু এর মধ্যে যেটা অনেক আগে হয়ে গেছে সম্প্রতি অনেক আগে হয়ে গেছে সেটা হবে পুরে গঠিত অতীত। যেমন আমরা রাজশাহী গিয়েছিলাম অনেক আগে গিয়েছিল, এরপরে নিত্য বৃত্ত অতীতকাল। খেয়াল করবে নিত্য মানে হলো সবসময়, যেটা সবসময় ঘটত রেগুলার বা নিয়মিত ঘটত অতীতকালে, অতীতে প্রায় ঘটত বোঝায় সেটা হবে নিত্য বৃত্ত অতীতকাল। যেমন বাবা প্রতিদিন বাজার করতে, বাবা কী করতেন প্রতিদিন বাজার করতেন, প্রায় এই কাজটা প্রতিদিন করে থাকত। তাহলে দেখবে এরপরে হচ্ছে সর্বশেষ ভবিষ্যৎকালের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণ ভবিষ্যৎ আগামীতে সাধারণভাবে সংগঠিত হবে, যদি এরকম বোঝেন তাহলে সেটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎ। যেমন বাবা আজ আসবে, এরপর হলো বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, মানে ভবিষ্যতে শুরু হবে শুরু এটা চলতে থাকবে, এই ধরনের যদি বোঝেন তাহলে সেটা হয়ে যাবে বর্তমান ভবিষ্যৎ। যেমন সুমন কথা বলতে থাকবে। সর্বশেষ ভবিষ্যৎকালে যেটা পুরা গঠিত ভবিষ্যৎ, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, মানে সম্ভবত সেটা ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা। খেয়াল করবে সাধারণ ভবিষ্যৎ কোনটা, এটা হলো সাধারণ ভবিষ্যৎ, সে সাধারণ কালবোধক শব্দ, মানে যে শব্দগুলো যে জন্য আসবে, হ্যাঁ এ ধরনের সাধারণ কালবোধক শব্দ মানে হচ্ছে যে শব্দটা দ্বারা সাধারণ ভবিষ্যৎ বোঝাবে সেগুলো শব্দ ব্যবহার করা, তখন সেটা হয়ে যাবে পুরে গঠিত ভবিষ্যৎ। যেমন সুমন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে, তাহলে সেটা হবে পুরে গঠিত ভবিষ্যৎ। এরপরে শেষের দিকে আমরা চলে যাব অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি? আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালে। খেয়াল করবে এখানে কী কী কালে হবে, বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে। তাহলে এখানে কোন পুরুষ হবে, মধ্যম পুরুষে হবে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এর মধ্যে হবে মধ্যম পুরুষে। ক্রিয়াপদের যে রূপটা হয়, ক্রিয়াপদের যে রূপটা হবে তাকে অনুজ্ঞা বলে। যেমন বর্তমান কালের অনুজ্ঞা তোমরা কাজ করো, তোমরা কি করো কাজ করো। এরপরে ভবিষ্যৎকালের অনুজ্ঞা সবসময় সত্য বলবে, ঠিক আছে। তাহলে আশা করি যতটুকু আলোচনা করলাম ততটুকু তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্বে চলে এসেছি। ক্লাসের শেষ পর্বে তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ। বাড়ির কাজ হিসেবে আমি এখানে 10টি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, প্রথমে আমি প্রশ্নগুলো আলোচনা করব, সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। এক নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? দুই নম্বর প্রশ্ন, কোন ক্রিয়া বর্তমানে চলছে বোঝালে কোন কাল হয়? তিন, জুবায়ের পরীক্ষা দিয়েছে কোন কাল, মানে এটি কোন কালের উদাহরণ? চার, বাবা প্রতিদিন বাজার করতেন, এটিও কোন কালের উদাহরণ, কোন কাল মানে কোন কালের উদাহরণ? পাঁচ, জুহান বই পড়ছিল, কোন কালের উদাহরণ? আবার বলছি, জুহান বই পড়ছিল, কোন কালের উদাহরণ? ছয় নম্বর, কোন পুরুষের অনুজ্ঞা হয়, এখানে অনুজ্ঞাটা এটা কোন পুরুষের ক্ষেত্রে হবে সেটা? সাত নম্বর, রীতা ঘুমাচ্ছিল, কোন কালের উদাহরণ? রীতা ঘুমাচ্ছিল এটা কোন কালের উদাহরণ হবে? আট, ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি? ক্রিয়াপদের যে ভবিষ্যৎ যে কালটা আছে সেই ভবিষ্যৎ কালের কয়টি রূপ আছে? নয়, আমি হব সকালবেলার পাখি, কোন কাল মানে কোন কালের উদাহরণ, এই বাক্যটি কোন কালের উদাহরণ? দশ নম্বর, সর্বশেষ সবসময় সত্য বলবে, কোন কালের উদাহরণ, এই বাক্যটি কোন কালের উদাহরণ? তাহলে তোমরা এই যে 10টি জ্ঞানমূলক প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর একটি কাগজের মধ্যে লিখবে, উপরে অবশ্যই নাম, শ্রেণী, শাখা, রোল অবশ্যই লিখবে, আর রোল নাম্বারটা অবশ্যই সঠিক রোল নম্বর লিখবে, অনেকে ভুল লেখো, সেটা লিখে মোবাইলের ছবি তুলে দিয়ে দিবে আজ এবং আগামীকালের মধ্যে। আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার রাত 12টার মধ্যে
অবশ্যই দিতে হবে। আর যেটা আবার বলছি সেটা হচ্ছে তোমরা বাড়ি কাজটা দেওয়ার পরে নিজে একবার দেখবে যে এটা আসলে ক্লিয়ার কিনা, এটা দেখা যায় কিনা ঠিকভাবে। অনেকের যাওয়া আছে বললাম বা নাম এগুলো আসলে বোঝা যায় না, এখানে তোমরা খুব সতর্কতার সহিতে কাজটি করবে। আর বাড়ি কাজ সবসময় যেটা বলি অবশ্যই দিতে হবে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে, যেটা মনে হচ্ছে যে সামনে আরও খারাপ দিন আসবে, তার কারণে এই বাড়ির কাজের নাম্বারের ভিত্তিতে তোমাদের যত ধরনের মূল্যায়ন কাজ সেটা বাড়ি কাজের ভিত্তিতে করা হবে, যার কারণে বাড়ি কাজটা অবশ্যই দিতে হবে, না দিলে তোমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।